তো এবার অনেকে আছো যারা কি করে যে আগে কি হতো যে এএনএম আর জিএনএম এমনি হতো যে একটা মেরিটের উপর ভিত্তি করে যে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছে এবার সেই অনুপাতে ওরা কি করবে যে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছে ওই নাম্বারের উপর ভিত্তি করে ওদের এএনএম দেওয়া হয় ওকে এএনএম বা জিএনএম মেরিটের উপর ভিত্তি করে তো এখন কি হচ্ছে একটা এক্সাম হয় ওকে এএনএম আর জিএনএম এর জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হয় ফর্ম ফিল করতে হয় পরীক্ষা দিতে হয় টাকা খরচ করতে হয় তারপরে মেরিট লিস্ট বেরোয় আর তারপরে তোমাকে কাউন্সেলিং হয় ওকে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড পাঁচ ছয় রাউন্ড কাউন্সিলিং ডলার পর তোমার ভাগ্যে থাকলে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি কি করতে পারো এ আর জি পেতে পারো ওকে তো আমি এখানে তোমাদের ওটাই বলবো যে এ আর জিএনএম এর জন্য যে তোমাকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে ওকে যেটা কি আমরা ডব্লিউ বিজেই ওকে সে কি করেছে ইনফরমেশন ছেড়েছে যে এএনএম আর জিএনএম এর জন্য রেজিস্ট্রেশনের ফর্ম ফ্লাপের ডেট শুরু হয়ে গেছে তোমরা এখান থেকে গিয়ে দেখতে পারো যে ডব্লিউ বিজেই ক্লিক করবে দিয়ে এখানে তোমাদের যে এক্সামিনেশন আছে এক্সামিনেশান ডব্লিপিজি জেম্পাসভিজি সবকিছু আছে এখানে এ আর জিএনএম আছে তোমরা ক্লিক করবে ওকে এবার এএনএম এ যখন তোমরা যাবে ওকে তো এখানে কি হচ্ছে কি লিখেছে যে ডব্লিউ বিজি ও এম আর বেস্ট কমন এন্ট্রান্স টেস্ট একটা করেছে এনএম আর জিএনএম এর উপর যেটা ভেরিয়াস কলেজ আর ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দুই বছরে একটা এএনএম কোর্স করতে পারে অথবা তিন বছরে তোমরা জিএনএম করতে পারো ওকে আর পরীক্ষাটা হবে চৌদ্দ সাল দুহাজার চব্বিশে আর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে একুশ তারিখ বৃহস্পতিবার থেকে বাইশ তারিখ শনিবার অবধি মানে এবার কি হচ্ছে যে 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 তুমি কি করতে পারবে এখানে ম্যানুয়াল দিয়ে ইনফরমেশন বুলেটিন দিয়েছে তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন বুলেটিনকে লক্ষ্য করা ওকে ইনফরমেশন বুলেটিনে তুমি দেখতে পারবে যে কিভাবে তুমি ফর্ম ফাপ করতে পারবে পুরো ক্রাইটেরিয়া তোমার সবকিছু এখানে দেওয়া থাকে ফিজ কত তাহলে দেখো ইনফরমেশনে কি আছে যে পরীক্ষা দিয়েছে কত তারিখ রবিবার পড়ছে চোদ্দ সাত ওকে মানে জেন পার এক মাস পরে পরীক্ষা হবে আর হচ্ছে তোমার বারোটা থেকে দেড়টা অব্দি এক্সাম হবে এবার তোমাদের কোশ্চেন পেপারটা কি হবে জীবন বিজ্ঞান থেকে থাকবে তোমার তিরিশটা কোশ্চেন যেটা এক মার্ক করে কেরি ওকে আর হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স থেকে পনেরোটা ওকে জীবন বিজ্ঞান থেকে তিরিশটা আর ভৌতিক বিজ্ঞান থেকে পনেরোটা ইংলিশ থেকে পনেরোটা থাকবে ম্যাথমেটিক্স থেকে দশটা থাকবে জিকে থেকে দশটা থাকবে আর হচ্ছে তোমার লজিক্যাল মানে রিজনিং থেকে পাঁচটা টোটাল পঁচাশিটা একমার্কের দু মার্কের প্রশ্ন জন্য মানে এটাও হচ্ছে কিন্তু হচ্ছে কি বলে দেখি যে দু তিনটা হতে পারে তো লাইফ সায়েন্সের দশটা থাকবে আর ফিজিক্যাল সায়েন্স পাঁচটা তাহলে টোটাল হচ্ছে তোমার একশোটা প্রশ্ন থাকবে কিন্তু মার্ক এরি করবে একশো পনেরো একশো পনেরো কেন না কারণ হচ্ছে দশ যে জীবন বিজ্ঞানে যে দশটা দু মার্ক করে আছে কুড়ি আর তাহলে তিরিশ কুড়ি এখন টোটাল পঞ্চাশ মার্ক এসে যাচ্ছে না এই জন্য এবার কি হচ্ছে সব এমসি কিও বেস্ট হবে এবার তোমার কোশ্চেন যে টাইপটা হবে সেটা ইংলিশ আর বাংলাতে হবে সিলেবাস হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স বেস্ট টেন স্ট্যান্ডার্ড সিলেবাস বোর্ড কাউন্সিল অফ ইন্ডিয়া বেশিক ইংলিশ জেনারেল এগুলো হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে তাহলে তোমার জীবন জ্ঞান ভৌত্রিক অঙ্ক হচ্ছে টেন লেভেলের থাকবে আর তোমার হচ্ছে যে জেনারেল নলেজ এগুলো হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে ওকে ওএমআর বেস্ট এক্সাম হবে ওকে পেন পেপার মোট এবার হচ্ছে যে তোমার নেগেটিভ মার্কিং এর একটা ব্যাপার আছে যে ওয়ান যদি একটা অপশন যেটা কোশ্চেনের ক্যাটাগরি ওয়ান আছে ওটা একটা অপশনই ঠিক হবে আর যদি তুমি ঠিক করো তাহলে এক মার্ক করে পাবে আর ভুল করলে তাহলে টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ মার্ক মানে কি টোয়েন্টি ফাইভ মানে চারটা প্রশ্ন ভুল করলে একটার প্রশ্ন উত্তর কাটা হয়ে যাবে ওকে আর হচ্ছে যদি তুমি ওটাকে টাচ না করো তাই ভুল না করেই বেটার ওকে না জানো তাহলে ছেড়ে দিলে জিরো আর না হলে তুমি মাইনাস ওকে জিরো পাবে এটা মাথায় রেখে আর যে ক্যাটাগরি টুটা আছে ওটা হচ্ছে ওয়ান ওর মোর দেন ওয়ান অপশানের কারে একটা বেশি উত্তর সঠিক হতে পারে এটা জন্য তুমি দু মার্ক করে পাবে এবার তুমি সব এ আর বি অ্যান্সার আছে তুমি সি আর সি আর ডি করে এলো তাহলে তোমার নেগেটিভ চলে এলো ওকে না এখানে সম্ভবত নেগেটিভ মার্কিং নেই ওকে তুমি ভুল করলে জিরো পাবে নো নেগেটিভ মার্ক এখানে নেগেটিভ মার্ক নেই ওকে এখানে বলছে আচ্ছা পার্সিয়ালি ক্যারেক্টার একটা ব্যাপার আছে টু ইন্টু নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে না টোটাল ওটা তোমার পার্সিয়ালি মানে তুমি যদি দুটা ভুল করে থাকো ওকে মানে সবাই একটা ঠিক করলে আরেকটা একটা অ্যান্সার ভুল হয়ে গেলো তাহলে ওরা কি হিসাবে মার্ক দিবে ওটা দিয়েছে এবার হচ্ছে টু সেপারেট র্যাঙ্ক আর উইল পরীক্ষা হবে একটা কিন্তু কি হবে তোমার যে র্যাঙ্কটা জিএনএমএর আর এনএম এর আলাদা র্যাঙ্ক তোমাকে প্রোভাইড করা হবে আর সম্পূর্ণ এটা হবে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক বিশেষ হবে ওকে এজ লিমিট আর ক্রাইটেরিয়া একটা ব্যাপার থাকে তাহলে তুমি এই ফর্মটা ফাপ করার জন্য তোমাকে কি হতে হবে যে তোমার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ওকে এবার তুমি কি হবে দু হাজার বলেছে ইউ অ্যাপ্লিকেন্ট পাস তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দিয়েছ এমন হতে হবে আর হচ্ছে তোমার সতেরো বছর বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে এটাই হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস যে তোমাকে একত্রিশ সাত দু হাজার চৌদ্দ মানে তোমার হচ্ছে জন্ম একত্রিশ সাত দু হাজার সাতের আগে হতে হবে ওকে আর তারপর হচ্ছে তোমার যে ক্রাইটেরিয়া তোমার জেন্ডার অবশ্যই মেয়ে হতে হবে ওকে এটা এএনএম এর জন্য আর যে জিএনএম আছে এটা ফিমেল আর মেল উভয় উভয়কেই দিয়েছে এবার তারপর এটাকে মার্ক করেছে কেন নিচের দিকে দেখবো আচ্ছা তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলা পড়তে জানতে লিখতে হবে যেহেতু তোমার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানে পরীক্ষা দিয়ে ওকে হচ্ছে টেন প্ল তোমাকে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে আর তোমাকে পাস হতে হবে ইংলিশে ওকে সিট ম্যাট্রিক্স কি দিয়েছে বলছে সিট ম্যাট্রিক্স দুহাজার তেইশ চব্বিশ বড় ওয়েবসাইট সিট ম্যাট্রিক্স তুমি ওখান থেকে পেয়ে যাবে যে কতগুলি তুমি কোন কলেজে কতগুলো সিট আছে ওকে এবার একটা কি কি ডকুমেন্টস লাগবে তোমাকে ওকে ডকুমেন্টস এখন তুমি দেখে নিবে এখন ওগুলো জেনে লাভ নেই ওগুলো সব মানে যখন কাউন্সিলিং শুরু হবে তখন এবার হচ্ছে একটা ফিজের ব্যাপার থাকে তাহলে কি বলছে যে ফিজটা কত তাহলে দেখো যে বলেছে অ্যাপ্লিকেশন ফি তুমি কিসে পেমেন্ট করতে পারো নেট ব্যাঙ্কিংয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবে পেমেন্ট করতে পারো টাকা তো নিবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এক্সামিনেশন হচ্ছে তিনশো টাকা ওকে আর যদি এস টি এবি ও অথবা অরফেন যদি কেউ অনার থাকে অরফেন মানে কি যদি কেউ অনার থাকে তার জন্য কি হচ্ছে আচ্ছা ওদের জন্য তিনশো টাকা আর এমনি হচ্ছে যদি জেনারেল ক্যান্ডিডেট হো তাহলে তোমাকে চারশো টাকা লাগবে ওকে না কি বলুন বুঝতে পেরেছো যদি এস টি এস সি আর অথবা অনাথ হয় তাহলে তার জন্য তিনশো টাকা লাগবে আর না হলে কত টাকা লাগবে চারশো টাকা ক্লিয়ার আর এখন দেখি জানবে আর এটা পারফর্ম ওয়ান দিয়েছে রেসিডেন্সিয়াল মানে ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য ওকে তুমি দশ বছরে এখানে ছিলে ওকে এখন আর বাসিন্দা দিয়ে একটা সিগনেচার করাতে হবে

ওকে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এখানে যাবে ওকে ফর্ম ফিল আপ যখন করবো তখন আমি ওগুলো দিয়ে দিব যে দেখিয়ে দিবো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে তারপর এই হচ্ছে তোমাদের টোটাল এখানে দিয়েছে যাতে কোনো ভুল না করো তার জন্য ইনফরমেশন ব্লিট নিয়েছে খোঁজ করে ইউটিউব দেখে যেখান সেখান দেখে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে না ওকে ফর্ম ফিল আপ করতে যাবে না এমনি পর ফর্ম ফিল গুলো করবে কি কি ডকুমেন্ট চাইছে ওগুলো ওখানে দেখবে সব লেখা আছে ওকে তো এই ছিল তোমাদের জাস্ট টপিকটা যে যারা এএনএম বা জিএনএম দিতে যাও তারা ফর্ম ফ্লাভের তাদের যে নোটিফিকেশন ছিল ওর কাহিনীটা ওকে আর এর সাথে তোমরা জেনপাস ইউজির বেরিয়েছে ওকে এছাড়া আরও এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর যারা এমসে নার্সিং করতে যাও ওকে তার অবশ্যই একটা ভিডিও আসবে এমস নার্সিং ওর গুরুত্ব অনেক বেশি থাকে ওকে তোমরা সবাই জানো যারা এমস না পায় এমস এ নার্সিং করতে যায় ওকে নর্মাল ডাক্তার থেকে এমসের এর নার্সিং এর কোয়ালিটিটা মোটামুটি খুবই ভালো হয় ওকে ঠিক আছে 말하자